শিয়ালদহ লোকালে চালু হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা। শিয়ালদহ থেকে রানাঘাট সহ বেশ কিছু রুটে চলবে এই বিশেষ ট্রেন। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রেলের এই ভাবনা। মুম্বাইয়ের মতন এবার শিয়ালদহ লোকালেও দেখা যাবে ঝা চকচকে ফার্স্ট ক্লাস কামরা। লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা কত হতে পারে ভাড়া? কোন কোন রুটেই বা চালু হচ্ছে এই ফার্স্ট ক্লাস কামরা? আসুন জেনে নেওয়া যাক। এবার মুম্বাইয়ের মতো ট্রেনের আদলে শিয়ালদহ ডিভিশন লোকাল ট্রেন প্রস্তুত হচ্ছে। লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা চালু করার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। প্রথমে মাতৃভূমি লোকালে এই প্রথম শ্রেণীর কামরা তৈরি করার চিন্তাভাবনা নেওয়া হয়েছে। সেই জন্য শিয়ালদহ শাখার তিনটি রুটকে বেছে নেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে শিয়ালদহ রানাঘাট শাখার দুটি মাতৃভূমি লোকাল ট্রেন, শিয়ালদহ নৈহাটি শাখার দুটি মাতৃভূমি লোকাল ট্রেন এবং শিয়ালদহ ব্যারাকপুর শাখার দুটি মাতৃভূমি লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা বা ফার্স্ট ক্লাস কামরা যুক্ত করা হবে। রেল সূত্রে আরও জানা গিয়েছে কিছুটা বাড়তি ভাড়ায় যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতেই এই নতুন প্রচেষ্টা। শিয়ালদহ থেকে প্রথম শ্রেণীর কামরায় ভাড়া হতে পারে 110 টাকা। সাধারণ কামরায় মাসিক টিকিটের ক্ষেত্রে যেখানে ভাড়া পড়ে 355 টাকা, সেখানে প্রথম শ্রেণীতে ওই ভাড়া হতে পারে মাসিক 1270 টাকা। লোকাল ট্রেনগুলিতে ক্রমবর্ধমান যাত্রী সংখ্যা, বাদুড়ঝোলা হয়ে যাতায়াত, যাত্রীদের দাবি এই তালিকায় প্রথমেই বনগাঁ শিয়ালদহ লোকালের কথা মনে আসে। সূত্রের খবর, গত বছর শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে রেল বোর্ডের কাছে বাতানুকূল ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছিল যাত্রী সুবিধার কথা ভেবে। সেই কারণে পুজোর আগে পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়িত করা সম্ভব হয়ে ওঠেনি। পুজো শেষ হতে না হতেই রেলের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল এই স্পেশাল কামরা চালু করবার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, শিয়ালদহ। মুম্বাইয়ের মতন এবার শিয়ালদহ লোকালেও দেখা যাবে ঝা চকচকে ফার্স্ট ক্লাস কামরা। লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা কত হতে পারে ভাড়া? কোন কোন রুটেই বা চালু হচ্ছে এই ফার্স্ট ক্লাস কামরা? আসুন জেনে নেওয়া যাক। এবার মুম্বাইয়ের মতো ট্রেনের আদলে শিয়ালদহ ডিভিশন লোকাল ট্রেন প্রস্তুত হচ্ছে। লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা চালু করার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। প্রথমে মাতৃভূমি লোকালে এই প্রথম শ্রেণীর কামরা তৈরি করার চিন্তাভাবনা নেওয়া হয়েছে। সেই জন্য শিয়ালদহ শাখার তিনটি রুটকে বেছে নেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে শিয়ালদহ রানাঘাট শাখার দুটি মাতৃভূমি লোকাল ট্রেন, শিয়ালদহ নৈহাটি শাখার দুটি মাতৃভূমি লোকাল ট্রেন এবং শিয়ালদহ ব্যারাকপুর শাখার দুটি মাতৃভূমি লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা বা ফার্স্ট ক্লাস কামরা যুক্ত করা হবে। রেল সূত্রে আরও জানা গিয়েছে কিছুটা বাড়তি ভাড়ায় যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতেই এই নতুন প্রচেষ্টা। শিয়ালদহ থেকে প্রথম শ্রেণীর কামরায় ভাড়া হতে পারে 110 টাকা। সাধারণ কামরায় মাসিক টিকিটের ক্ষেত্রে যেখানে ভাড়া পড়ে 355 টাকা, সেখানে প্রথম শ্রেণীতে ওই ভাড়া হতে পারে মাসিক 1270 টাকা। লোকাল ট্রেনগুলিতে ক্রমবর্ধমান যাত্রী সংখ্যা, বাদুড়ঝোলা হয়ে যাতায়াত, যাত্রীদের দাবি এই তালিকায় প্রথমেই বনগাঁ শিয়ালদহ লোকালের কথা মনে আসে। সূত্রের খবর, গত বছর শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে রেল বোর্ডের কাছে বাতানুকূল ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছিল যাত্রী সুবিধার কথা ভেবে। সেই কারণে পুজোর আগে পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়িত করা সম্ভব হয়ে ওঠেনি। পুজো শেষ হতে না হতেই রেলের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল এই স্পেশাল কামরা চালু করবার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, শিয়ালদহ।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।